হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তাহলে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, অনেকদিন পর বাড়ি যাচ্ছি। হচ্ছে বাড়িতে আমার দিদির ছেলে এসছে, নতুন 6 মাসের বাচ্চা, ও প্রথম এসছে, তো আমরা বাড়িতে সবাই একসঙ্গে আনন্দ করব। অবশ্য আজকে ওর মামা বাদ দেওয়া হবে, মানে ওর অন্নপ্রাশন হয়ে গেছে কিছুদিন আগে, যখন আমরা দীঘা ছিলাম আমরা যেতে পারিনি। তো এবার ও বাড়ি এসছে, বাপের বাড়ি, সবাই আমরা এক জায়গায় হব, খুব আনন্দ করব। তো আজকের দিনটা তো মিস করা যাবে না, সেজন্য আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, সবকিছু আমাদের ঘরে অ্যারেঞ্জমেন্ট করব। আর রান্নাবান্না হয়তো আমি মানে সবাই মিলেমিশেই করব। তো তার জন্য তাড়াতাড়ি যাচ্ছি, সকাল সকাল বেরিয়ে গেছি, আর গিয়ে তোমাদের দেখাবো আমাদের ছোট্ট কিউট বেবিটাকেও দেখানো হবে। ঠিক আছে, আজ ওর মামা ভাত দেবো, আমরা সবাই মিলে একসাথে, মামা আসবে। তো যেহেতু নিজেদের ভাইটাই, মানে নিজের ভাই বলতে আমার জেঠুর এক ছেলে আছে, সে এসে মামা ভাত দেবে। তো চলো তোমাদেরকে দেখাই, বাদবাকিটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বাড়ি চলে এসেছি, আর জানো হচ্ছে পুচকু সোনাটা কোথায়? এই দেখো বাবা, বাবা তাকাও তাকাও, ওই দেখি, দেয় দেয় এই দেখ, এই হচ্ছে আমাদের ছোট্ট সোনা। এরা যে মামা ভাত হবে, এই দেখো গুলু গুলু গুলু, এটা হচ্ছে আমার দিদির ছেলে, আর ওর এটা মেয়ে, মেয়ে তারপরে যে ছেলে, আর যে ওর মামা ভাত হবে। তোমরা সবাই মিলে খুব আনন্দ করবো, তোমরা দেখবে। আর একবার আমরা বাজারে যাবো, বাজার টাজার করবো, করে রান্না বান্না হবে, সবকে তোমাদেরকে দেখাবো। আর ওই চুনাটা একটু চটকাই, এ বা তাকা, ও কান্নাকাটি করে না তো, খুব ভালো খিদে তাকা। দিদি তাকা, নিবি নিবি, ভাইকে নিবি, বাড়ি নিয়ে যাবো, কি খাওয়াবে, কি খাওয়াবে, বিস্কুট খাওয়াবে, তাই দেখো আমাদের রান্না জোগাড় শুরু হয়ে গেছে। এখানে এক দিদি রসুন ছাড়ানো শুরু করে দিয়েছে, সব বাজারহাট করা হয়ে গেছে। আমি আর জামাইবাবু গিয়ে বাজারহাট করলাম, ওইদিকে আমার মা রান্না জোগাড় করছে, এদিকে আমার এক দিদি মাংস দিচ্ছে। এই দেখো সব রেডি, আমার বোন এখন এসছে সেজে গুজে, সবার লাস্টে আসবে, এখন খাওয়া সবাই হয়ে গেছে না? আর এই সব বাচ্চাগুলো বসে আছে, তো আমরা হাতে হাতে সবাই মিলে একসাথে করব। আর পুচুটাকে দেখালাম তোমাদের আগেই, তো এটা হচ্ছে ওই দিদির ছেলে। তো চলো রান্না জোগাড় করি, তারপর রান্না হতে হতে তোমাদেরকে দেখাই। দেখো আমার বোন এসে চটকানো শুরু করে দিয়েছে আমাদের। তো হ্যাঁ দিচ্ছি, বেশ বেশ, যাবো, ভাইকে দেখ, ভাইকে একটু আদর করে চুমু দিয়ে দে, ভাইকে একটু চুমু দিয়ে দে। তো আমার বোন এসেই দেখো পুচু, আস্তে 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 দাও বাবু। হ্যাঁ সোনা, টুকি 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 টুকি, ছোট্ট সোনা, ভাত দেখা মুখে টিপে না, বাবাই দি জলে গ্লাসটা সরাও, নাহলে ফেলে দেবে, লাঠি মেরে। এই যে ভাই, ভাই আচ্ছা।
এত গয়না কোথায় পড়বে? আমাদের খাওয়া দাওয়ার পার্ট শুরু, বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড, আর এদিকে দেখো বিরিয়ানি রেডি করানোটা দেখানো হয়নি। এদিকে চিকেন কষা মা আরেক হাঁড়ি বসিয়ে দিয়েছে, বিরিয়ানি আরেক হাঁড়ি হবে। তো খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি, আর এদিকে এদের বউটা সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি, তিনজনের তিন বউ আমরা দাঁড়িয়ে আছি। তো সবাই খাওয়া দাওয়া করুক, এরপর আমরাও খাবো। আর ভেতরে সব বাচ্চা কাচ্চারা খেলছে। তো আমরা সবাই বিরিয়ানি ফিরিয়ানি খাওয়ার পর সবাই আড্ডা মারছিলাম, গল্প করছিলাম, কত করতে আর ভিডিও করার কথা মনে ছিল না। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। এবার রাত হয়ে গেছে, বাড়িটার পাল্লা রেডি হয়ে গেছি। এদিকে মেয়ে দেখো খেতে বসে গেছে। আজ যেহেতু দুপুরবেলা অনেকটা রিচ খেয়েছি, তাই এখন দুপুর মানে রাত্রবেলা একটু হালকা খাবার, ডাল, আলু ভাতে, এবার অমলেট, ব্যাস সিম্পল খাবার খেয়ে রাতে বাড়ি যাবো। আমার হাজব্যান্ড নিতে আসবে, তো আমি বোন রেডি হয়ে বসে আছি, এরপর আমরা বেরোবো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের ছোট্ট পুচকু সোনাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটা ব্লগে। আজ জন্য টাটা।